আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হযরত জুলকিফল আলাইহিস সালাম সম্পর্কে। পবিত্র কোরআনে কেবল সুরা আম্বিয়া 85-86 ও সুরা সুয়াদ 48 আয়াতে জুলকিফলের নাম এসেছে। তিনি আল ইয়াসা এর পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনু ইসরায়েল গুণের মধ্যে তাওহিদের দাওয়াত দেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর তুমি স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা, তারা প্রত্যেকে ছিল সবরকারী। আমরা তাদেরকে আমাদের রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম, যারা ছিল সৎকর্মশীল গণের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা আরও বলেন, আর তুমি বর্ণনা করো ইসমাইল, আল ইয়াসা ও জুলকিফলের কথা, তারা সকলেই ছিল শ্রেষ্ঠ গণের অন্তর্ভুক্ত। ইবনু কাসির বলেন, শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ায় প্রতীয়মান হয় যে জুলকিফল একজন উঁচু দরের নবী ছিলেন। সুলাইমান পরবর্তী নবী হিসাবে তিনিও শাম অঞ্চলে প্রেরিত হন বলে নিশ্চিত ধারণা হয়। ইবনু জারির তাবেঈ বিদ্বান মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে পূর্বতন নবী আল ইয়াসা বার্ধক্যে উপনীত হলে একজনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন। এতদ উদ্দেশ্যে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন, যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে তাকেই আমি আমার খলিফা নিযুক্ত করব। গুণ তিনটি এই যে, তিনি হবেন সর্বদা সিয়াম পালনকারী, আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী এবং তিনি কোনো অবস্থায় রাগান্বিত হবেন না। এ ঘোষণা শোনার পর সমাবেশ স্থল থেকে ইস বিন ইসাহাক বংশের জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালেন। সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হ্যাঁ বললেন, কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না। তাই দ্বিতীয় দিন তিনি আবার সমাবেশের আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণার পুনরাবৃত্তি করলেন, কিন্তু সবাই চুপ রইল। কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তখন আল ইয়াসা আলাইহিসসালাম উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন, যিনি তার জীবদ্দশায় তার নবুয়তি মিশন চালিয়ে নেবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন। বলা বাহুল্য, উক্ত ব্যক্তি হলেন জুলকিফল, অর্থাৎ দায়িত্ব বহনকারী। পরবর্তীতে আল্লাহ যাকে নবুয়ত দানে ধন্য করেন। জুলকিফলের জীবনের পরীক্ষাসমূহ। জুলকিফল উক্ত মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিস হিংসায় জ্বলে উঠল। সে তার বাহিনীকে বলল, যে কোনো মূল্যে তার পদস্খলন করতে হবে। কিন্তু সাঙ্গপাঙ্গরা বলল, আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি, অতএব আমাদের পক্ষে এ কাজ সম্ভব নয়। তখন ইবলিস স্বয়ং এ দায়িত্ব নিল। জুলকিফল সারা রাত্রি সালাতের মধ্যে অতিবাহিত করার কারণে কেবল মাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন। ইবলিস তাকে রাগানোর জন্য ওই সময়টাকেই বেছে নিল। একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজার কড়া নাড়ল। কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন, কে? উত্তরে হলো, আমি একজন বৃদ্ধ মজলুম। তিনি দরজা খুলে দিলে সে ভিতরে এসে বসল এবং তার উপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা শুরু করলো। এভাবে দুপুরে নিদ্রার সময়টা পার করে দিল। জুলকিফল তাকে বললেন, আমি যখন বাইরে যাব তখন এসো, আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব। জুলকিফল বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সে এলো না। পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন, কিন্তু সে এলো না। কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন, ঠিক তখনই এসে কড়া নাড়ল। তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিস বসার পর এসো? কিন্তু তুমি কালও আসোনি, আজও সকালে আসলে না। তখন লোকটি ইনিয়ে বিনিয়ে চোখের পানি ফেলে বিরাট কৈফিয়তের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল। সে বলল, হুজুর, আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক, আপনাকে আদালতে বসতে দেখলেই সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয়, কিন্তু আপনি চলে গেলেই সে তা প্রত্যাহার করে নেয়। এইসব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরের ঘুম মাটি হলো। তৃতীয় দিন দুপুরে তিনি ঢুলতে ঢুলতে পরিবারের সবাইকে বললেন, আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজার কড়া না নাড়ে। বৃদ্ধ এদিন এলো এবং কড়া নাড়তে চাইল, কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল। তখন সে সবার অলক্ষ্যে
জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং দরজায় ধাক্কা ধাক্কি শুরু করলো। এতে জুলকিফলের ঘুম ভেঙে গেল। দেখলেন সে বৃদ্ধ ঘরের মধ্যে, অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউ নয়। তখন তিনি বললেন, তুমি তাহলে আল্লাহর দুশ্মন ইবলিস? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম। আপনাকে রাগানোর জন্যই গত 3 দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করছি, কিন্তু আপনি রাগান্বিত হলেন না, ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না। ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আজ আমিও ব্যর্থ হলাম। আমি চেয়েছিলাম যাতে আল ইয়াসা নবীর সাথে আপনার কৃত ওয়াদা ভঙ্গ হয়, আর সে উদ্দেশ্যেই আমি তো সব কাণ্ড ঘটিয়েছি, কিন্তু অবশেষে আপনিই বিজয়ী হলেন। উক্ত ঘটনার কারণেই তাকে জুলকিফল উপাধি দেওয়া হয়, যার অর্থ দায়িত্বপূর্ণকারী ব্যক্তি।